প্রথম আলো, মেরিল প্রথম আলো, মেরিল প্রথম আলো পুরস্কার। দ্রাবিড় কন্যা চাঁদ সুলতানা চাঁদে যে উন্নতি, পৈতৃক বাড়ি বিক্রমপুরে হলেও তাঁর জন্মের অনেক আগেই কুমিল্লা শহরের তালপুকুর পাড়ে এসে বাড়ি করেছিলেন বাবা নিশিকান্ত দাস। সাত ভাই আর তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাদের বাড়িতে সঙ্গীতের অনেক নামী ব্যক্তিত্বের আসা যাওয়া ছিল। প্রতিদিন সকালে তার ঘুম ভাঙত গান শুনে। রবীন্দ্রসঙ্গীত ছিল তার প্রিয় গান। গ্রামোফোন রেকর্ডে গান শুনে শুনে প্রথমে গান শেখা। বড় ভাই সুরেন দাস ছিলেন তার সঙ্গীতের গুরু। 1947 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় রেডিওতে অডিশন দেন তিনি। রাগ প্রধান গানই তিনি বেশি গাইতেন, সঙ্গে পঞ্চকবির গান। তবে রবীন্দ্রসঙ্গীত ছিল অন্যতম। রেডিওতে নিজের সুর করা গানও গাইতেন তিনি। দশজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী যদি একটা গান করেন একরকম হবে, একটু হেরফের হতে পারে, কিন্তু দশজন নজরুল সঙ্গীত শিল্পী যদি একটা গান করেন সেটা দশ রকম না হোক তো তিন রকম তো হবেই। এই নজরুল সঙ্গীতের এই অবস্থা দেখেই কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছিলাম। তার করা নজরুলের স্বরলিপির 5টি বই বের হয়। প্রতিটিতে গান ছিল 25টি। একসময় নীতিগত কারণে নজরুল একাডেমি থেকে স্বরলিপি তৈরির কাজ বন্ধ করেন তিনি, মাঝে 3-4 বছরের বিরতি। এরপর প্রতিষ্ঠিত হল নজরুল ইনস্টিটিউট, আবার শুরু করলেন স্বরলিপি তৈরির কাজ, এবং তা খুব প্রশংসিত হল। শুধু নজরুলের গানই নয়, লালনের গানে স্বরলিপি তৈরির কাজও করেছেন তিনি। লালনের 70টি গান নিয়ে বেরিয়েছে তার 2টি বই। স্ত্রী নীলিমা দাস নজরুল গীতির একজন বিশিষ্ট শিল্পী। গানের মধ্যে দিয়ে তাঁদের পরিচয়, তারপরে প্রণয়, বিয়ে, সংসার। নীলিমা দাস নিজেও নজরুলের গানের স্বরলিপি করেছেন। তাদের 2 ছেলে মেয়ে, নিলয় দাস ও সুপর্ণা হাসান। নিলয় ছিলেন ভালো গিটারিস্ট ও গায়ক। দুর্ভাগ্য, 2006 সালে নিলয় পৃথিবী ছেড়ে চলে যান। মেয়ে সুপর্ণাও ভালো রবীন্দ্রসঙ্গীত করেন। সুধীন দাস 50-এর দশকে কুমিল্লায় গড়েছিলেন সঙ্গীত শেখার স্কুল সুর মন্দির। অসংখ্য শিল্পী তৈরি করেছেন তিনি, যুক্ত হয়েছেন বিভিন্ন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে। সঙ্গীতে অবদানের জন্য তিনি পেয়েছেন 21 পদক। যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকবো, আনুক আমার পাপ যাতে, আমি যতটুকু পারি আমার কাজ করে যেতে চাই। নজরুল সঙ্গীতের এই গুণী সঙ্গীত ব্যক্তিত্ব সুধীন দাসকে 2010 সালে মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হচ্ছে।